নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে বিএনপি, বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না, জার্মানিতে প্রধানমন্ত্রী। বিশ্ব ইজতেমায় ইবাদত বন্দেগিতে মশগুল মুসল্লিরা, শনিবার প্রথম পর্বের আখেরি মোনাজাত। চলে গেলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি আল মাহমুদ, সাহিত্য অঙ্গনে শোকের ছায়া। বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে কাল ভোরে, সিরিজে ফিরতে মরিয়া টাইগাররা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে, আপনাদের সাথে আছি আমি তানজির আহমেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে পরাজয় হবে জেনেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে বিএনপি। জার্মানির মিউনিখে প্রবাসীদের দেওয়া সংবর্ধনায় তিনি বলেন, উন্নয়নের জন্যই জনগণ নৌকা মার্কায় ভোট দিয়েছে, বাংলাদেশের অগ্রযাত্রায় কেউ বাধা দিতে পারবে না বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। আরও জানাচ্ছেন মহিতুন প্রিয়া। জার্মানি সফরের প্রথম দিনেই হোটেল শেরাটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন নাগরিক সংবর্ধনায়, তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন স্থান থেকে আসা প্রবাসীরা অংশ নেয়। বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের অবদানের কথা স্মরণ করেন। নির্বাচন প্রসঙ্গ উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তৃতায়, বলেন নিশ্চিত পরাজয় বুঝতে পেরেই বিএনপি নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়েছে। জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে নির্বাচনের বহু আগে থেকে অনেক গোয়েন্দা সংস্থা অনেক রিপোর্ট দিচ্ছিল, আপনারা জানেন নির্বাচনের ফলাফল কি হতে পারে। এই রিপোর্ট তারা জানতে পেরেছে এবং জানতে পেরেছে যে তারা জনগণের কোনো ভোট পাবে না। 28টা সিট পেয়েছিল 2008-এ, আর এরপরে সেই পরিমাণ সিট পাওয়ারও সম্ভাবনা তাদের নাই। এবং এটা বুঝে তারা যে পরাজিত হবে সেটা বুঝেই তারা নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ কিভাবে করা যায় সেই অপচেষ্টাই করেছে, নির্বাচনের জয়ের কোনো চেষ্টা করেনি। বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বঙ্গবন্ধু কন্যা বলেন, মানুষের উন্নয়নে কাজ করে যাব। জনগণ আবার বিশ্বাস রেখেছে, আস্থা রেখেছে, একটানা তৃতীয়বার মতো সরকার এসেছে, এটা কঠিন এভাবে আসা, তবুও মানুষ আস্থা বিশ্বাস নিয়ে এসেছে। সংবর্ধনায় প্রবাসী আওয়ামী লীগ নেতারা বক্তৃতা করেন। মহিতুন রিয়া, একুশে টেলিভিশন। ছয় শতাধিক প্রতিনিধি নিয়ে জার্মানির রাজধানী মিউনিখে শুরু হয়েছে তিন দিন ব্যাপী সিকিউরিটি কনফারেন্স। কনফারেন্সের চেয়ারম্যান ওয়ালফগাং ইচিঙ্গারের সভাপতিত্বে স্থানীয় সময় দুপুর দুইটায় সম্মেলনটি শুরু হয়। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, বিশ্বে খাদ্য নিয়ে যুদ্ধ চললেও নেতাদের এ নিয়ে মাথা ব্যথা নেই। এছাড়া বক্তৃতা করেন ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা বিষয়ক জার্মান পররাষ্ট্রমন্ত্রী উরসুলা ভন দের লিয়েন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী গেভিন উইলিয়ামসন। এতে অংশ নিচ্ছেন 35টি দেশের রাষ্ট্রপ্রধান, 50টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য পর্যায়ের নেতৃবৃন্দ। নির্বাচন নিয়ে স্বচ্ছতার কথা বিএনপির মুখে মানায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি কার্যালয়ে এক সভায় একথা বলেন তিনি। যুদ্ধাপরাধের বিষয়ে আওয়ামী লীগের অবস্থান অনড়, জামাতের বিষয়ে নমনীয় হওয়ার কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। স্থানীয় নির্বাচনে উত্তাপ আছে, প্রতিদ্বন্দ্বিতা হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতৃত্বে ঝামেলা থাকায় তৃণমূল তাদের কথা শোনে না। দলীয়ভাবে বিএনপি অংশ না নিলেও স্বতন্ত্র হিসেবে তারা প্রস্তুতি নিচ্ছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। যদি প্রহসনের ইতিহাসে সবচেয়ে প্রহসনমূলক নির্বাচন হচ্ছে 15ই ফেব্রুয়ারি, কাজেই 15ই ফেব্রুয়ারি নির্বাচন করার কলঙ্কে যারা কলঙ্কিত তাদের মুখে অন্য কোনো নির্বাচনের সুচিতা নিয়ে, সুষ্ঠু নির্বাচন নিয়ে, সততা নিয়ে, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করা উচিত। টঙ্গীর তুরাগ বিশ্ব ইজতেমা ইবাদত বন্দেগিতে মশগুল দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা।
সুষ্ঠুভাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই মুসলিম জমায়েত শেষ করতে নেওয়া হয়েছে নিশ্চিত নিরাপত্তা। শুক্রবার জুম্মার নামাজে তাবলিগ জামাতের মুরব্বীদের সাথে শরিক হন রাজধানী ও আশপাশের সাধারণ মানুষ। শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়কে সাথে নিয়ে রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। ইসলামের প্রচার প্রসারে দাওয়াত কার্যক্রমে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত তুরাগের তীরে টাঙ্গানো শামিয়ানায় ধর্মপ্রাণ মুসল্লি ও মুরব্বীরা ইসলামের বাণী নিয়ে আলোচনা করছেন। শুক্রবার ফজরের নামাজের পরপরে শুরু হয় আম্বয়ান। চারদিকে এই সমাবেশে প্রথম পর্বে দুই দিন মাওলানা জুবায়ের অনুসারীদের উপস্থিতি। শান্তির বাণী যুগ যুগ ধরে যে ধারায় চলে এসেছে তা অব্যাহত রাখার প্রত্যয় সবার। আল্লাহর কাছে প্রত্যাশা, আখিরাতের জিন্দেগি সুন্দর হোক। উলামায়ে ইকরামের নেতৃত্বে যে ইজতেমা হচ্ছে, ইজতেমার মধ্যে বাংলাদেশের মানুষ সারা দেশে প্রতিটি জেলা থেকে মাঠ আনাছে, কানাছে, ভরপুরে লোকে লোকারণ্য হয়েছে। যেহেতু এটা আল্লাহর জন্য, এটা শুধু একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আসা, অন্য কোনো উদ্দেশ্য নয়। ধর্মের শিক্ষার পাশাপাশি ইবাদত বন্দেগী পূর্ণ হাসিলের সুযোগকে বড় পাওয়া হিসেবে দেখছেন আগতরা। খুব ভালোভাবে সুষ্ঠুভাবে পালিত হচ্ছে। আল্লাহ তাআলা এই ইজতেমার ওসিলা করে আমাদের সকলের জন্য, পুরো বিশ্বের মুসলমানদের জন্য নাজাতের ফয়সালা করে দেন। ওলামা ইকরাম যারা আছে তারা সবাই বুঝাইতেছে, তার দিনের জন্য ডাকতেছে, আমরা ইনশাল্লাহ তার জায়গা সারা দিব। সিসিটিভি সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি পর্যবেক্ষণ টাওয়ার ও হেলিকপ্টার থেকে নিরাপত্তা দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া স্যানিটেশন, চিকিৎসা সহ সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট মুসল্লিরা। পানীয় কাজে টয়লেটে সব কিছু চলা হিরায় খুব ভালোই চলতেছে, সুষ্ঠু সুন্দর চলতেছে। এখন মাঠ অনেক নিরাপত্তার মধ্যে ইনশাল্লাহ চলতেছে, আল্লাহ দিলে। ইজতেমা ময়দান পরিদর্শন করেন ধর্ম প্রতিমন্ত্রী। ধর্মীয় গাম্ভীর্য বজায় রাখতে সব ধরনের আয়োজন নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি। প্রত্যেকটা সিদ্ধান্তই দুই গ্রুপের ইজতেমার মুরব্বীদের দ্বারাই, ওনাদের মুখ দিয়েই সিদ্ধান্ত নিছি। এক জায়গা হলে যে সমস্ত শঙ্কা আছে, ভয় ভীতি আছে, এইটা দূর করার দায়িত্ব আমাদের। শনিবার প্রথম আখেরি মোনাজাত এবং সোমবার হবে দ্বিতীয় আখেরি মোনাজাত। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, গাজীপুর। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি আল মাহমুদ আর্নি ইনালিল্লাহে ওয়া ইনাইলাহে রাজিউন। তার মৃত্যুতে সাহিত্য অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। রাত 11:05 রাজধানীর ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 9 ফেব্রুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় কবিকে ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি নিউমোনিয়া সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সক্রিয় থেকে যিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাকভঙ্গিতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন, তিনি কবি আল মাহমুদ। তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশু সাহিত্যিক এবং সাংবাদিক। এবার বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। সিরিজে ফেরার প্রত্যয়ে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ক্রাইস্টচার্চে ম্যাচটি শুরু হবে শনিবার ভোর 4:00। এ ম্যাচে জয়ের সুযোগ রয়েছে বলে মনে করেন মুশফিকুর রহিম। এদিকে এক ম্যাচ হাতে রেখেই জয় নিশ্চিত করতে চায় নিউজিল্যান্ড। বিস্তারিত আবহাওয়া তামিমের রিপোর্টে। নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। বাংলাদেশ দলের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম প্রথম ম্যাচে হারের কারণ হিসেবে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে না পারা আর ভ্রমণ ক্লান্তির কথাই জানালেন। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে মিঠুনের হাফ সেঞ্চুরিতে 332 রানের স্কোর পেয়েছিল সফরকারীরা, যাকে বাড়তি অনুপ্রেরণা হিসেবেই দেখছেন মুসি। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে কিউইদের হারানো সম্ভব বলেও জানান মুশফিক। এদিকে এ ম্যাচে মাঠে নামলেই বাংলাদেশের হয়ে 200 ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন মিস্টার ডিপেন্ডেবল। প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে 8 উইকেটে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছে নিউজিল্যান্ড। পরিচিত মাঠ ও দর্শকদের বাড়তি সুবিধা কাজে লাগিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিতে চায় স্বাগতিকরা। তবে কাজটা যে সহজ হবে না তা জানা আছে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনেরও। আবু হুরায়রা তামিম, একুশে টেলিভিশন। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। অগ্নিকাণ্ডের পর প্রায় স্বাভাবিক সোহরাওয়ার্দী হাসপাতালের কার্যক্রম, কাজ শুরু করেছে তদন্ত কমিটি।
জামায়াতের মতবিরোধ, ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগ, মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতি মানুষ গ্রহণ করে না বলছেন বিশিষ্ট জনেরা। আবার আমন্ত্রণ রাতের একুশে সংবাদে। অগ্নিকাণ্ডের পর স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম। শুক্রবার থেকেই রোগীদের সেবা দিচ্ছেন চিকিৎসকরা, তবে এখনও বন্ধ রয়েছে শিশু ও গাইনি বিভাগ। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কাজ শুরু করেছে কমিটি। রাসেল খানের রিপোর্ট। বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লাগে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। ফায়ার সার্ভিসের 17টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সবার চেষ্টায় নিরাপদে উদ্ধার করা হয় রোগীদের। সকালেই শুরু হয় হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নের কাজ। আসতে থাকেন রোগী ও তাদের স্বজনরা। গতকাল রাতেই দুটি ওয়ার্ডে চিকিৎসা সেবা চালু হয়, আর সকালে 4টি ওয়ার্ডে পুরোদমে চিকিৎসা সেবা চালু করে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা দৌড়াদৌড়ি করে বাইরে হয়ে গেছি, নম্বর থেকে 3 নম্বর ওয়ার্ডে আসলাম। এখন মোটামুটি সুস্থ পরিবেশে আসছি আর কি। আইসিইউতেও পুনরায় রোগীদের স্থানান্তর করা হচ্ছে, আর পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত শিশু ও গাইনি বিভাগের চিকিৎসা সেবা কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কার্য সীমিত আকারে কার্যকলাপ শুরু করেছে। আজকে আমরা পুরোদমে প্রতিটি হাসপাতালের প্রতিটি জায়গায় আমরা আবার স্বাভাবিক কার্যক্রম আমরা ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছি। এদিকে নিজের বাসভবনে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কাজ শুরু হয়েছে। আমরা একটি ইনকোয়ারি টিম তৈরি করেছি, 7 সদস্য হাই পাওয়ার ইনকোয়ারি টিম, এবং সেই টিমকে বলা হয়েছে 3 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্যে। 10টার সময় মিটিং বসেছে, এবং আজকে অলরেডি তারা 10টার সময় সকাল 10টায় মিটিং বসেছে, তারা কার্যক্রম শুরু করে দিয়েছে। হাসপাতাল ছেড়ে যাওয়া রোগীরা চাইলে যে কোনো হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন বলেও জানান তিনি। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। 71-এ নৃশংস ভূমিকার জন্য ক্ষমা না চাওয়ায় জামা থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। স্বাধীনতার বিরোধিতা করার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে জামাত বিলুপ্ত করার পরামর্শ দিয়েছিলেন তিনি। তবে বিশিষ্ট জনেরা বলছেন স্বাধীনতা বিরোধী ও ধর্মভিত্তিক রাজনৈতিক দল দেশের মানুষ গ্রহণ করেনি। ইবনুর শাওনের রিপোর্ট। দেশের স্বাধিকার আন্দোলনে সরাসরি বিরোধিতা করেও ইতিহাস বিকৃতি করে স্বাধীন দেশের মাটিতে দীর্ঘ সময় রাজনীতি করেছে যুদ্ধাপরাধী দল জামাত ইসলামী বাংলাদেশ। ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য এখন অনেকটাই কোণঠাসা বিতর্কিত এই দলটি। মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানের জন্য এখন দল থেকে সরে দাঁড়ালেন সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তিনি অবশ্য মানবতা বিরোধী জামাত নেতাদের পক্ষে মামলা লড়েছেন। জামাতের আমির মকবুল হোসেনের কাছে পাঠানো পদত্যাগপত্রে জামাত বিলুপ্তিরও পরামর্শ দিয়েছেন এই আইনজীবী। পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, বর্তমান বাস্তবতায় জামাত ইসলামীকে সংস্কার করা সম্ভব হয়নি। তার দাবি, প্রায় 2 দশক ধরে দলীয় বিভিন্ন ফোরামে উত্থাপন করা হলেও এর কোনো সমাধান হয়নি। স্বাধীনতার এতদিন পরেও দেশের মানুষের কাছে ক্ষমা না চাওয়ার বিষয়টি মেনে নেওয়া যায় না বলে মনে করেন সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব। জামাতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে 1971 সাল থেকে যে একটা দুষ্ট গ্রহের মতো আবির্ভূত হয়েছে, পরিবর্তন হলেও দেশের মানুষ তাদের গ্রহণ করবে আমার মনে হয় না। মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতি মানুষ গ্রহণ করবে না বলেই মনে করেন তিনি। ধর্মভিত্তিক কোনো দল এখন পৃথিবীর কোথাও কিন্তু নেই। মানুষের বর্তমান আধুনিক রাজনীতি আধুনিক যুব সমাজের জন্য, আধুনিক সমাজের জন্য পরিচালিত হয় আদর্শ ভিত্তিক। সে আদর্শটা হচ্ছে কি, কৌশল ভিত্তিক, স্ট্র্যাটেজি ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক। যদিও ডক্টর আব্দুর রাজ্জাকের পদত্যাগ এবং সংশ্লিষ্ট বিষয়গুলোর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কাও করছেন তিনি। কাজেই শুধু 71-এ ক্ষমা চাই। ইবনে নূর শাওন, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। চুয়াডাঙ্গা শহরে পথ শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে সবার নজর কেড়েছেন এক নারী। এই শিশু দরদির নাম জাহানারা খাতুন।
নানা বাধা বিপত্তি পেছনে ফেলে প্রতিষ্ঠা করেছেন স্কুল। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন শ্রেষ্ঠ জয়িতার খেতাব। 2007 সালে নিজের পড়াশোনার পাশাপাশি পথ শিশুদের জন্য কিছু করার স্বপ্ন দেখেন পলাশপাড়ার জাহানারা খাতুন। নিজের হাত খরচের টাকা আর পরিবারের সহযোগিতায় শহরের রেল লাইনের পাশে গড়ে তোলেন শিক্ষা প্রতিষ্ঠান। এক মুঠো ভাতের জন্য যেসব শিশু পথে ঘাটে স্টেশনে কাগজ ও প্লাস্টিকের বোতল কুড়াতো, তারাই এখন পড়ছে স্কুলে। নিচে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। কাশ্মীর হামলায় বেকায়দা ইসলামাবাদ, পাকিস্তানকে একঘরে করার ঘোষণা ভারতের। কাতার ওপেনের সেমিফাইনালে সিমোনা হ্যালেপ, তুমুল লড়াইয়ে জার্মানির জুলিয়ার বিপক্ষে জয়। আর এর সাথে শেষ করছি রাতের একুশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে বিএনপি, বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না জার্মানিতে প্রধানমন্ত্রী। বিশ্ব ইজতেমায় ইবাদত বন্দেগিতে মশগুল মুসল্লিরা, শনিবার প্রথম পর্বের আখেরি মোনাজাত। চলে গেলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি আল মাহমুদ, সাহিত্য অঙ্গনের শোকের ছায়া। বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে কাল ভোরে, সিরিজে ফিরতে মরিয়া টাইগাররা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন।